আমরা যারা ইউরোপিয়ানদের লেখা ইতিহাস পড়ে ক্রুসেডের কথা জেনেছি, তাদের কাছে ক্রুসেড শব্দটার অর্থই আলাদা। ক্রুসেড হলো ইউরোপিয়ানদের কাছে ধর্মযুদ্ধ। এখনও যখন কেউ তার আদর্শগত অবস্থান থেকে লড়াই করে যায়, তখন আমরা তাকে আখ্যা দিই ক্রুসেড। জর্জ বুশ সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের সময় প্রথমে এটাকে ক্রুসেড বলেই আখ্যা দিয়েছিলেন। আজকের আলোচনা ক্রুসেড নিয়ে। ক্রুসেড কিভাবে আজকের বিশ্ব পরিস্থিতি জিওপলিটিক্সের সাথে যুক্ত ছিল? ক্রুসেড কি আসলেই একটা ধর্মযুদ্ধ ছিল? না, সেটা ধর্মের জন্য যুদ্ধ ছিল না। নামে ধর্মযুদ্ধ হলেও প্রকৃতপক্ষে যা ঘটেছিল তা একেবারে উল্টো। এই যুদ্ধটা মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ নয়, সেটা ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট দখলের যুদ্ধ। সেই বাণিজ্য রুটের নাম সিল্ক রোড। সিল্ক রোডের গুরুত্ব আর ইতিহাস না জানলে ক্রুসেডের জিওপলিটিক্স বোঝা যাবে না, আজকের দুনিয়াকেও বোঝা যাবে না। সিল্ক রুট ছিল হাজার বছর ধরে গড়ে ওঠা এক বাণিজ্য রুট যা ইউরোপকে চীন পর্যন্ত যুক্ত করেছিল। এই সিল্ক রোড পঞ্চম শতাব্দী পর্যন্ত রোমানদের নিয়ন্ত্রণে ছিল। নিয়ন্ত্রণ মানে এই রোডে আহরিত সব করের বেশিরভাগই পেত রোমানরা। রোমান সাম্রাজ্যের পতনের পর এর নিয়ন্ত্রণ চলে যায় মুসলমানদের হাতে। এখান থেকেই ক্রুসেডের বীজ শুরু। সিল্ক রোডের নিয়ন্ত্রণে ইসলামী সভ্যতাকে এক অজেয় শক্তিতে রূপান্তরিত করে। শুধু বাণিজ্য নয়, বিজ্ঞান শিক্ষায় ইসলামী সভ্যতার তুঙ্গ স্পর্শ করে। সিল্ক রোড ধরেই ইসলাম ধর্মের বিস্তার ঘটতে থাকে। এটাও প্রসঙ্গত উল্লেখ করা যেতেই পারে যে সিল্ক রোড ধরেই বৌদ্ধ ধর্ম গেছে চীনে, খ্রিস্ট ধর্ম গেছে ইউরোপে, আর ইসলাম এসেছে ভারতবর্ষে। ক্রুসেডের আসল উদ্দেশ্য ছিল সিল্ক রোডের আধিপত্য ফিরে পেয়ে মধ্যপ্রাচ্যে দখলদারি নিশ্চিত করা। কিন্তু মধ্যপ্রাচ্য কেন? কারণ সেই সময় মধ্যপ্রাচ্য ছিল সব দিক থেকে এগিয়ে, প্রযুক্তি এবং বিশেষ করে চিকিৎসাবিদ্যায়। তাই সেই সময়কার আরব এটা ছিল ইউরোপের অনিবার্য গন্তব্য। প্রথম ক্রুসেডের পর যেসব অঞ্চল ইউরোপিয়ানদের দখলে ছিল সেসব জায়গায় প্রায়ই উত্তরাধিকার নিয়ে সংঘাত দেখা দিত, কারণ তাদের ছেলেমেয়েদের মধ্যে মৃত্যুর হার ছিল খুব বেশি। মধ্যপ্রাচ্যের পরিবেশে খাপ খাওয়াতে সময় লেগেছিল তাদের। এছাড়াও স্বাস্থ্য সম্পর্কে ইউরোপিয়ানদের সচেতনতা এটা আরবদের চেয়ে কম ছিল। তারা নিয়মিত স্নান করত না। আরবদের সাথে সংস্পর্শের পরেই তারা ধীরে ধীরে হামামে গিয়ে স্নানের অভ্যাস গড়ে তুলল। তাদের স্বাস্থ্যের উন্নতি হলো। শুধু স্বাস্থ্য নয়, সামাজিক সম্পর্কেও তারা ধৈর্যশীল হয়ে উঠল। ইউরোপিয়ানরা তখন কেমন ছিল সেটার একটা উদাহরণ শুনি। তখন জেরুজালেমের রাজা ফুল ছিলেন ইউরোপ থেকে ক্রুসেডের সময় আসা একজন নেপ্রতি। তার বিচার করার কায়দাই ছিল অন্যরকম। একবার নাবুলসে এক বিচার সভার কথা লিখেছেন ইতিহাসবিদরা। গ্রামের এক কন্দলের পর বিচারে ঠিক হলো একজনকে মরতেই হবে। শক্ত সমর্থ কাউকে না মেরে রাজা ঠিক করলেন একজন বুড়োকে মেরে ফেলা হোক। দরবারেই একজনকে ধরে মেরে ফেলা হোক, তার চোখ উপড়ে ফেলে ঘাড় ভেঙে মারা হোক। অথচ তখন আরব সমাজে বিচারের ভার ছিল কাজীর উপরে, ন্যায় এবং ইনসাফ ছিল আরব সমাজের একটা অন্যতম প্রধান অনুষঙ্গ। কাজীর দরবারে প্রথমে অভিযোগ শোনা হতো, তারপরে আসামির বক্তব্য, তারপরে সাক্ষ্য প্রমাণের পালা, তারপরে না বিচারের রায় দিতেন কাজী। এই বিচারের পদ্ধতি মুসলমানদের কাছ থেকে শিখে ইউরোপ আধুনিক বিচারের পদ্ধতি হিসেবে গ্রহণ করে। ইউরোপিয়ান চিকিৎসকদের কাজকর্ম কম আজগুবি ছিল না। একবার লেবাননের এক পাহাড়ি অঞ্চলে এক ক্রুসেডার রাজা প্রতিবেশী রাজ্য সাইজারের সুলতানের কাছে আর্জি পাঠিয়েছিলেন একজন চিকিৎসক পাঠানোর জন্য। সাত পাঁচ ভেবে সুলতান একজন চিকিৎসক পাঠালেন, তবে খ্রিস্টান, আরব খ্রিস্টান। তিনি কয়েকদিনের মধ্যে ফিরে আসার পরে তাকে জিজ্ঞেস করা হলো এত তাড়াতাড়ি কাজ সারলেন কি করে। তার কথায় জানা গেল সেখানে পৌঁছানোর পর তিনি হাড় ভাঙার একটা চিকিৎসা করেছিলেন ব্যান্ডেজ করে, এটাকে ইমোবিলাইজ করে। তারপরে এক ক্রুসেডার ডাক্তার এসে তাকে গাল মন্দ করে নাকি নিজেই চিকিৎসা করতে লেগে গিয়েছিলেন। সেই রোগীর পায়ে ক্ষত ছিল, আরব ডাক্তার তার পায়ে প্লাস্টার করে দিয়েছিলেন, কিন্তু ক্রুসেডারের ডাক্তার এসে কুঠারের আঘাতে সে পা দিলেন কেটে, সঙ্গে সঙ্গে লোকটির মৃত্যু। তারপরে আর কি করার থাকতে পারে? তবে ক্রুসেডের সময় প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে ব্যবসা বাণিজ্যের নতুন ধারা বইতে শুরু করেছিল। শুরু হয়েছিল ভাবনার আদান প্রদান। প্রাচ্যের গণিত এবং বিজ্ঞানের ছোঁয়া লেগেছিল পশ্চিমে। আজকে আমরা যে এত বিজ্ঞান বিজ্ঞান শুনি, ইউরোপ সেই বিজ্ঞান পেয়েছিল আরব থেকে। চীন দেশ থেকে ভারত হয়ে কম্পাসের জ্ঞান আরবে পৌঁছেছিল এই সিল্ক রোড ধরেই। এবার এলো সেই কম্পাসের জ্ঞান ইউরোপে।
ভাষার ক্ষেত্র ক্রুসেডের ছাপ রয়ে গেছে। আরবদের নৌবাহিনীর সেনাপতিকে বলা হতো আমির আল বাহর, যার আমির আল অংশটুকুর সংক্ষিপ্ত সংস্করণ হয়ে ইংরেজিতে এলো অ্যাডমিরাল। ক্রুসেডের পরেই, ক্রুসেডে মুসলমানদের সাথে খ্রিস্টানরা পেরে না উঠে তারপরে তারা সমুদ্র পথে শুরু করল তাদের অভিযান, উপনিবেশ বিস্তারের তাদের অভিযান। এবং এই ক্রুসেড করতে গিয়েই তারা পেয়েছিল কম্পাসের জ্ঞান। সেই কম্পাসের জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের সমুদ্র যাত্রা হয়ে উঠল অপ্রতিরোধ্য। এই সিল্ক রোডের আধুনিক ভার্সন হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, জানিয়ে দুনিয়াতে আবার যুদ্ধের দামামা বেজে উঠছে। বাণিজ্যে একচেটিয়া দখলের ইচ্ছাই পৃথিবীর সব যুদ্ধের কারণ। তার নাম দেই হরেক রকমের, কখনো তার নাম দেই সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ, কখনো ক্রুসেড। কিন্তু রসুনের মতো সব যুদ্ধের পশ্চাৎ দেশে থাকে বাণিজ্য, ওটাকে দেখতে না পারলে দুনিয়াকে বোঝা যায় না।